এই সিরামিক বডিতে আপনার যেটা হবে যে আর্থিং হবে না, পানি কোনো রকম শর্ট থাকবে না, এটা আপনার সর্বোচ্চ যেটা হয় যে 24 ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকবে। সেই হিটারটা যতটুকু পরিমাণে হিট হওয়া দরকার অতটুকু পরিমাণে হিট হওয়ার পরে সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। প্রত্যেকটা গিজারে কিন্তু দুইটা করে লাইন থাকবে, ইন এবং আউট, আউটলাইন দুইটাই লাইন থাকবে। দুইটা গিজার আমরা দুইটা পাইপ দিয়ে দিচ্ছি, দুইটা প্রেসার বাল্ব থাকবে। প্রেসার বাল্ব যেখানে প্রেসার কম সেখানে প্রেসার বাড়াচ্ছে, যেখানে প্রেসার বেশি সেখানে প্রেসার কমাচ্ছে। যদি 5 বছরের মধ্যে এই হিটারটা কেটে যায় রিপ্লেস গ্যারান্টি পাবে না। হিটারটা নষ্ট হয় হিটারটা চেঞ্জ পাবেন 5 বছরের মধ্যে, আর এছাড়া 10 ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি থাকবে। তো দর্শক, যেটা বলছিলাম আজকে আমরা গিজার নিয়ে কথা বলবো। শীত তো প্রায় চলে এসেছে, যারা এই শীতে ভালো মানের গিজার নিতে চান তাদের জন্য আজকে আমরা দেখাবো হচ্ছে মিয়াকোর গিজার। আর মিয়াকোর অরিজিনাল অফিসিয়াল গিজারগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মিয়াকোর অফিসিয়াল শোরুম, এটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটিতে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল। তো এখানে সকল ক্যাপাসিটির গিজারগুলো আছে, কত লিটার থেকে কত লিটার আর কোয়ালিটি সম্পর্কে আমরা জানবো। আর আজকে আমাদের সাথে সহযোগিতা করবে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই জান আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাবু ভাই, আপনাদের কাছে মিয়াকোর কি কি গিজার আছে আমাদেরকে একটু বলবেন। আমাদের কাছে আপনি মিয়াকোর গিজারে রয়েছে, যেহেতু আমাদের এটা মিয়াকোর অফিসিয়াল শোরুম, আমরা মিয়াকো ছাড়া অন্য কোনো ব্র্যান্ড রাখি না। আচ্ছা, ফার্স্ট আপনি মিয়াকো ছাড়া অন্য কোনো ব্র্যান্ড আমরা রাখি না, আমাদের কোনো অনুমোদনও নেই, যেটা মিয়াকোর শোরুম। আমরা মিয়াকো নিয়ে কথা বলি, আমাদের মিয়াকোর যে সাইজগুলো রয়েছে সেটা হচ্ছে 20 লিটার থেকে শুরু হয়, 20 লিটার থেকে শুরু, 20 লিটার থেকে শুরু হয়, এরপরে 25, 30, 40, 50, আর এর থেকে বড় কমার্শিয়াল আছে হচ্ছে 60 লিটার, 60 লিটার পর্যন্ত, 60 লিটার পর্যন্ত রয়েছে আমাদের। আচ্ছা, বাজারে তো ভাই অনেক ধরনের গিজার আছে। হ্যাঁ, অনেক ব্র্যান্ডের গিজার আছে, সবাই চায় ভালো ব্র্যান্ড। মিয়াকো আমরা কেন কিনবো এই বিষয়ে যদি আমাদের, এই বিষয়টা আমরা অবশ্যই ক্লিয়ার করবো। আপনি যেমন বাজারে অনেক ব্র্যান্ড আছে, আপনি নিজেও বললেন অনেক ব্র্যান্ডে কিন্তু পাওয়া যায়, সেখান থেকে আপনি বেছে মিয়াকোটা কেন কিনবেন সেটা নিয়ে একটু কথা বলি। মিয়াকোর ফার্স্ট যে কোয়ালিটি মেনটেন করা হয় সেটা হচ্ছে বডি কোয়ালিটি। আচ্ছা, মিয়াকোর বডি হচ্ছে আপনার সিরামিক বডি, সিরামিক বডি। যদিও এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ব্র্যান্ডে কিন্তু সিরামিক বডি করতেছে, আচ্ছা আচ্ছা, রিসেন্টলি শুরু করেছেন, তবে মিয়াকোই কিন্তু ফার্স্ট যারা বডি হচ্ছে কোয়ালিটির আনসার হচ্ছে সিরামিক বডি, সিরামিক বডি। সিরামিক বডির উপকারিতা নিয়ে যদি একটু কথা বলি আমরা, আমরা এর আগে যে গিজারগুলো দেখেছি আপনার স্টিলের ড্রামের মতো আমরা দেখেছি, অবশ্যই ওগুলো ভালো ছিল, বাট ডে বাই ডে কিন্তু আপনার আপগ্রেড করা হয়। আচ্ছা, ওগুলোর যে প্রবলেমটা আমরা ফেস করতাম সেটা হচ্ছে কি, ওগুলো লিক করতো। আচ্ছা, একটা সময় আপনার পানি লিক করতো, মরিচে চলে আসতো বডিতে, মরিচে এসে পানি লিক করতো, যার ফলে দেখা যাচ্ছে আপনার বাথরুমের যে ফলসাদ ওটা নষ্ট হতো, রং নষ্ট হতো, বসকা ধরতো। আচ্ছা, আর যেটা হতো পানিটা আর্থিং থাকতো। আচ্ছা, পানিতে প্রচুর পরিমাণে আর্থিং হয়ে যেত, আর একবার গরম হয়ে গেলে লং টাইম থাকতো না। দেখা যাচ্ছে আপনার গোসল শেষ, আপনি সুইচ অফ করেছেন, 30 মিনিট 40 মিনিট পানি ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, এই যে কয়েকটা যে আপনার দিক আমি বললাম, এই দিকগুলোকে ওভারকাম করে হচ্ছে সিরামিক বডি আনা হয়। সিরামিক বডি, সিরামিক বডিতে আপনার যেটা হবে যে আর্থিং হবে না, কোনো রকম কোনো আর্থিং হবে না, পানি কোনো রকম শর্ট থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পানি যখন একবার গরম করবেন, এই পানিটাতে আপনি অল্প কিছু পরিমাণে ব্যবহার করলেন, বাকি যে পানিটা রয়ে গেছে এটা আপনার সর্বোচ্চ যেটা হয় যে 24 ঘন্টা পর্যন্ত পানিটা গরম থাকবে। মানে আমি ধরেন 20 লিটারের কথা বলি, 10 লিটার পানি ইউজ করেছি, 10 লিটার রয়ে গেছে, বাকি 10 লিটার যে রয়ে গেছে এটা আপনি মোটামুটি 24 আওয়ার্স পর্যন্ত, 24 ঘন্টা পর্যন্ত গরমটা থাকবে, সেম গরমটাই থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে পানি লিক করার মতো কোনো ধরনের সুবিধা নেই, যে আপনি পানি লিক করবে এই ধরনের কোনো সমস্যা হবে না। নর্মালি কম দামি গিজার গুলো পানি লিক করে, আমরা যেটা দেখে ফলসাদে দেখা যাচ্ছে মরিচা আসে আর এগুলাতে এই জিনিসটা হবে না। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যেটা দেখেছি অটো থার্মোস্টার সিস্টেম, অটো থার্মোস্টারের উপকারিতা যেটা বিদ্যুৎ অপচয়, যেটা মানে আপনি কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা 1 ঘন্টা কারেন্ট থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকে না, এই যে কারেন্টের যে প্রবলেম, যে হ্যাসেল আমরা পাচ্ছি, এটার এই হ্যাসেলটা থেকে আপনি কিছুটা হলো রক্ষা পাবেন। আবার অনেকে গিজার সকালবেলা অন করে গোসল করার ক্ষেত্রে অফ করতে ভুলে যায়, সেটাই বললাম যে আপনি গোসলের সময় কারেন্ট চলে গেল, এখন কিন্তু আপনার মেন্টালি কিন্তু ওই জিনিসটা থাকবে না যে আমার বাসায় কারেন্ট আছে কি নেই, গিজারের সুইচ দিয়েছি কি দেই নাই, এটা কিন্তু আপনার খেয়াল থাকবে না। আমি অন করে ভুল করে হয়তো ওই অবস্থায় চলে আসতে পারেন। আচ্ছা আচ্ছা, এখন এই যে আমি বললাম যে ওইখান থেকে আপনি কিছু ওভারকাম করবেন, এটা হচ্ছে যে ওই যে ভুল করে আপনি চলে আসলেন, কারেন্ট আসার পরে সেই হিটারটা যতটুকু পরিমাণে হিট হওয়া দরকার অতটুকু পরিমাণে হিট হওয়ার পরে সে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। থার্মোস্টার সিস্টেম, আচ্ছা আচ্ছা, আমরা যে টেম্পারেচারটা সেট করে দিব যে এই পরিমাণে পানিটা গরম হওয়া দরকার, মিনিমাম একটা টেম্পারেচার সেট করে দিয়ে আসবো, মানে তাহলে তো এটা হচ্ছে এটা আমাদের সহনীয় পর্যায়ে, এটা আমার তো বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পরিমাণে পানিটা গরম হওয়ার পরে গিজারটা অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার মিয়াকোর যে গিজারের উপকারিতা, অন্যান্য ব্র্যান্ড থেকে আমরা যেটা বলি যে বেটার যে সলিউশন যেটা বলি। আর এরপরে যেটা বলবো যে আমরা মিয়াকোর গিজার অফিসিয়াল যে প্রোডাক্টগুলো এগুলা সংগ্রহের সময় কিন্তু এখনই, আপনি ভিডিওতে যেটা বললেন যে শীত কিন্তু আমাদের কাছেই চলে এসেছে এবং শীতে এইসব প্রোডাক্টের প্রাইস আরও বেড়ে যায়। এখন আপনি যদি ওই অপেক্ষাটা করতে যান যে আমি ডিসেম্বরে নিব বা আমি জানুয়ারিতে নিব আর একটু শীত পড়ুক, এই অপেক্ষাটা যদি আপনি করতে যান সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখা গেছে অফিসিয়াল যে প্রোডাক্টগুলো
অরিজিন যে সার্ভিসগুলা বা প্রোডাক্টের প্রাইস যে রিজনেবলের যে ব্যাপারগুলা এগুলো কিন্তু আপনি তখন আর পাবেন না। এখানে তো গ্যাপ তৈরি হবে। গ্যাপটা যদি আপনাকে এবং বলি দেখা যায় আমরা মিয়াকোর স্টক যদি বলি আমাদের স্টক কিন্তু আপনি 2000 পিস 2000 পিস হয়তো আমি স্টক রেখেছি ফাইন, এই 2000 পিস হয়তো আমি 3-4 মাস ব্যবসা করতে পারবো, এটা সত্য। কিন্তু আমাদের যে ডিলার পয়েন্ট রয়েছে পুরো বাংলাদেশে যদি আমাদের 200 ডিলারও থাকে, 200 ডিলারকে যদি আমি 2 পিস করে প্রোডাক্টও সেল করে দেই তাহলে আমার 400 পিস এখানেই শেষ, এখানেই শেষ। তো আপনি এই জিনিসগুলো যদি আমরা ওভারকাম করতে যাই তখন আমরা পরবর্তীতে প্রোডাক্ট দিতে পারি না। মূল্যবান একটা কথা বলেছেন, আমাদের যে কয়েল গুলো সেটা আপনি দেখতেই পাচ্ছেন স্লিম মালয়েশিয়া হিটিং এলিমেন্ট। আমাদের যে হিটারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে পিতলের, 100% পিতলের হিটার, একদম ছবি সহকারে শো করা আছে। আর এই হিটারটা হচ্ছে মালয়েশিয়ান, যদি 5 বছরের মধ্যে এই হিটারটা কেটে যায় রিপ্লেস গ্যারান্টি পাবেন আপনি। 5 বছরের ফুল, 5 বছর পর্যন্ত ফুল রিপ্লেস আপনি পাবেন হচ্ছে এই কয়েলটা। হিটারটা নষ্ট হয় হিটারটা চেঞ্জ পাবেন 5 বছরের মধ্যে, আর এছাড়া 10 ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি থাকবে। আর এই কথাগুলোর কিন্তু একটা ভ্যালু হিসেবে কিন্তু আপনি কার্ড পাবেন, অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকবে, সেটাও আমরা দিয়ে দিব। আমাদের ওয়ারেন্টি কার্ড আপনারা পাবেন, আপনি দেখেছেন। আর যারা আমাদের ভিডিও আপনি সবসময় দেখে থাকেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটি এবং আমাদের শোরুমের ব্যাপারে অবগত যে আসলে আমরা কোয়ালিটি মেনটেন করি কিনা এবং মুখের যে কথাগুলো এই কথাগুলো বাস্তবে আমরা দিচ্ছি কিনা এটা অবগত। ডেলিভারি কিভাবে আপনারা দিচ্ছেন? ঢাকার মধ্যে আমরা যে অফিসিয়ালের ব্যাপারে বলে থাকি, অফিসিয়াল শোরুমগুলো থেকে আপনি যে সুবিধাগুলো পাবেন, এখানে অনেকে বলে থাকেন যে ভাই সবাই তো মিয়াকোর প্রোডাক্ট সেল করে তাহলে আপনি অফিসিয়াল দাবি করেন কেন? এখন আমি অফিসিয়াল দাবি করি কেন সেটা আমার পুরো ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই সেখানে আপনি কম্পেয়ার করতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায়। আমার আরেকটা ভাই মিয়াকো নিয়ে কথা বলছে আর আমিও মিয়াকো নিয়ে কথা বলছি, মানে দুজনের পার্থক্যটা, দুজনের পার্থক্যটা কোথায় আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন। আমি আপনার উপরে ছেড়ে দিলাম, চা কিন্তু দেখা যাচ্ছে আপনার ওই ফুটপাতেও বিক্রি করা হয়, আবার আবার বসুন্ধরাতেও বিক্রি করা, আবার বড় বড় হোটেলেও বিক্রি করে। জি আচ্ছা, এখানে তফাৎ অবশ্যই আছে, আপনারা এটা খুঁজলে পাবেন। আমরা যেটা দিব যে আপনার এটার যে ফিটিং এর অ্যাক্সেসরিজ গুলো থাকবে একটু খেয়াল করবেন। আমরা সময় দেখি আপনার গিজার অনেক ভাইয়েরা ফিটিং করাচ্ছে আপনার প্লাস্টিকের পাইপ দিয়ে, একবার নরমাল পাইপ দিয়ে, নরমাল পাইপ দিয়ে এক বছর না যেতেই দেখা যায় এগুলো ইঁদুরে কেটে ফেলে বা আপনার হিটে মসমসা হয়ে ঝুরঝুরা হয়ে ভেঙে যায়, ভেঙে যায়, 1-2 বছর পরে চেঞ্জ করতে হয়। আমরা যেটা করি অ্যালুমিনিয়ামের পাইপ, এবং পাইপের আপনি দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছেন এখানে 30 ইঞ্চি এই পাইপটা, এটা 20-25 বছরও কিছু হবে না, কিছু হবে না। আর ভিতরটা হচ্ছে পিতল, পিতলের এই যেটা ভিতরটা কিন্তু পিতলের, পিতলের এই পাইপটা দুইটা থাকবে, একটা হচ্ছে ইনারের জন্য আর একটা হচ্ছে আউটারের জন্য, ইনলাইন আউটলাইন। একটা গিজারে কিন্তু দুইটা লাইন থাকবে, ইন এবং আউট, আউটলাইন দুইটা লাইন থাকবে, দুইটা গিজার আমরা দুইটা পাইপ দিয়ে দিচ্ছি। এইছাড়াও থাকবে হচ্ছে কি আপনার দুইটা প্রেসার বাল্ব থাকবে, প্রেসার বাল্ব। অনেক সময় আমি কয়েকদিন আগে আমার এক কাস্টমার আমাকে শেয়ার করেছে এই কথাটা যে ভাই আপনাদের গিজার কি এরকম আছে 10 তলা বিল্ডিং এর জন্য কত লিটার আর নিচতলার জন্য কত লিটার? অনেক ভাই এটাও হাই রাইজ বিল্ডিং এর জন্য কি না, আসলে গিজারের মধ্যে এরকম কোনো পার্থক্য নেই, পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে প্রেসার বাল্বে, প্রেসার বাল্ব, কারণ আপনি উপরের ফ্লোরের একরকম প্রেসার থাকে পানির আর নিচের ফ্লোরে একরকম প্রেসার থাকে। এই প্রেসার কন্ট্রোল করার জন্য আমরা প্রেসার বাল্ব দিচ্ছি, যেখানে প্রেসার কম সেখানে প্রেসার বাড়াচ্ছে, যেখানে প্রেসার বেশি সেখানে প্রেসার কমাচ্ছে। আর এই জন্য আমরা দুইটা প্রেসার বাল্ব কিন্তু ব্যবহার করতেছি প্রত্যেকটা গিজারের জন্য। কিন্তু অনেক দোকানদার ভাইয়েরা একটা ভুল ইনফরমেশন দিয়ে থাকেন যে ভাই 10 তলার জন্য এত লিটার আর লেভেল 1 এর জন্য এত লিটার, এটা আসলে ভুল ধারণা। কারণ কোনো গিজারে লেখা নাই যে আমি 10 তলার জন্য আর আমি নিচতলার জন্য, এটা কিন্তু গিজারের গায়ে কিছু লেখা নেই, এটা জাস্ট আমাদের দোকানদারদের ভুল বোঝাবুঝি বা ভুল বোঝানো। তো আমরা যেটা অ্যাক্সেসরিজ গুলো দিয়ে থাকি দুইটা প্রেসার বাল্ব থাকবে, প্রেসার বাল্ব থাকবে, একটা হচ্ছে প্রেসার বাড়ানোর একটা হচ্ছে কমানোর জন্য যেটা হচ্ছে। আর এখানে থাকবে হচ্ছে একটা টি থাকবে, যেটা হচ্ছে আমাদের কিন্তু পানির লাইন থাকে একটা, সেখান থেকে আমাদেরকে পানির লাইনটা করে নিতে হয় গিজারের জন্য। আর এই দুইটা লাইন একটা ইনার জন্য একটা আউটার জন্য দিতে হবে আমাদেরকে। আর এইগুলো থাকবে হচ্ছে কি আপনার সোজা স্টেট যদি বড় করতে চান, অনেকে কিন্তু একটা বাথরুম থেকে আরেকটা বাথরুম বা আরেকটা বেসিনে লাইন দিতে চায়, তো এই ক্ষেত্রে যাতে করে প্রবলেমে না পড়েন আপনি সেটা দেওয়া যায়, এ ধরনের পার্টস গুলো আমরা দিয়ে দিব। প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আমাদের দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি সবকিছু দেওয়া থাকবে। জি, আর ঢাকার মধ্যে হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি আমরা করব, প্রোডাক্টের ফিটিং আমরা করে দিব, এর জন্য আলাদা কোনো খরচ নেই, এবং ফিটিং এর জন্য এই অ্যাক্সেসরিজ গুলো এটার জন্য কোনো খরচ করতে হবে না। মানে অ্যাক্সেসরিজ আপনারা দিবেন, ডেলিভারিও ফ্রি করবেন, আপনারা ইনস্টলেশন আমাদের ঢাকার মধ্যে, ঢাকার মধ্যে। আর যদি ঢাকার বাইরে হয় প্রোডাক্ট আমরা কুরিয়ার করে দিব, কিন্তু আপনার ফিটিং এর জন্য যে অ্যাক্সেসরিজ সেগুলোও দিব,
আমার যে টেকনিশিয়ান যাবে আসবে তার খরচ আপনাকে বহন করা লাগবে। মানে ঢাকার বাইরে যদি আপনারা মানে ইনস্টলেশন নিতে চান সেক্ষেত্রে আমাদের টেকনিশিয়ানের ভাড়াটা ভাড়া দিবে। যেমন আমাদের টেকনিশিয়ান আজকে অলরেডি এখনো কাজ করতে চাঁদপুর হাজীগঞ্জ আর রাতে কাজ করবে কুষ্টিয়া আরেকজন টেকনিশিয়ান। ইনশাআল্লাহ ঢাকার বাইরে আমরা অ্যাভেলেবল সার্ভিস দিচ্ছি। তো একটু প্রাইসের বিষয়টা যদি বলে দিতেন। জি, এবারে প্রাইসের আইডিয়া দিচ্ছি। আমাদের যে 20 লিটার প্রাইস শুরু হবে 11,500 থেকে। আমি আরো একটা নিউজ দিয়ে রাখি যে প্রাইস বাড়বে, প্রাইস কমবে না এবং এই প্রাইসে স্থির থাকবে না, প্রাইসটা বাড়বে। আর একটু শীত পড়লে দেখবেন যে দেখা যাচ্ছে কোম্পানি প্রাইস বাড়িয়ে দেয়। এবং এইখানেও আপনারা দেখছেন যেভাবে দেশের যে কন্ডিশন, এই কন্ডিশনে প্রাইস বাড়তেছে, দিন দিন বাড়তেছে, কমতেছে না। তো আপনি 20টা এখন ডিসকাউন্ট দিয়ে যেটা আমরা রাখবো 11,500 টাকা, 11,500 টাকা, এরপরে 13,000 টাকা, 13,000 টাকা, এটা 30 লিটার, 30 লিটার, যার প্রাইস আসবে 14,500, 14,500, এটা 40 লিটার, এটার প্রাইস আসবে 16,000 টাকা, 16,000 টাকা, এরপরে 50 লিটার 17,500, এরপরে বড় যদি নিতে চান কমার্শিয়াল 60 লিটার হবে যেটা 19,500 টাকা পড়বে, 19,500 টাকা। জি, তো এই হচ্ছে আসলে গিজারের দাম। ঢাকায় আপনারা সরাসরি যদি কেউ এসে দেখতে চান, ঢাকায় তাদের হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটির লেভেল 6-এ অথবা বাড্ডায় শোরুম আছে অথবা চিটাগং চট্টগ্রাম আমাদের শোরুম আছে। এরপর আমাদের নতুন একটা শোরুম হয়েছে আপনার মহাখালী এসকেএস টাওয়ারে। আচ্ছা, ওখানে গেলেও আপনি এইভাবে গিজারের ডিটেইলস বা আপনি প্রোডাক্ট ডিসপ্লে দেখেও কিনতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই গিজারগুলো কালেক্ট করতে পারেন।